মানুষ অভ্যাসের দাস মানুষ অভ্যাসের দ্বারায় অনেক কিছু অর্জন করতে পারে অভ্যাস করে মানুষ অনেক পরিবর্তন নিজের মধ্যে নিজে করতে পারে সমাজকে পরিবর্তন করতে পারে দেশকে পরিবর্তন করতে পারে শুধু মানুষ যদি তার অভ্যাসের পরিবর্তন করে অভ্যাস পরিবর্তনের মাধ্যমে মানুষ তার জীবনে সব কিছুই পরিবর্তন করে নিতে পারে আমি আজকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সে ঘটনা প্রমাণ করে দিচ্ছি যে অভ্যাস কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে দুই সালে ভারত এবং অস্ট্রেলিয়ার একটি ম্যাচ হয়েছিল সেই ম্যাচে ভারতের সেই নামকরা খেলোয়াড় শচীন তেন্ডুলকার এবং অস্ট্রেলিয়ার নাম করা খেলোয়াড় ব্রাড হক ওই ম্যাচে যখন খেলা হয়েছিল তখন ব্রাড হক শচীন তেন্ডুলকারকে তখন বোল্ড আউট করে দেয় বোল্ড আউট করে দেওয়ার পর ব্রাড হক অনেক খুশি হয়ে যায় এবং কি তাদের ম্যাচের যত লোক আছে তাদের দেশে সবাই খুশি হয়ে যায় যে তাকেই বোল্ড আউট করে দিয়েছে তখন কি করলো যে ব্রাড হক তখন বলটা নিয়ে শচীন তেন্ডুলকার কাছে গিয়ে বললো যে স্যার আমি আজকে আপনাকে পরাজিত করতে পেরেছি আপনি আমাকে একটা অটোগ্রাফ দিন যে আমার জীবনে একটা স্মরণীয় একটি ঘটনা আজকে যে আমার জীবন আজকে আমি আপনাকে বোল্ড আউট করে দিতে পেরেছি তখন শচীন তেন্ডুলকার কী করলো যে একটা কলম নিয়ে তখন তাকে একটি অটোগ্রাফ দিব সে অটোগ্রাফে শচীন তেন্ডুলকার লেখেছিল এই দিন তোমার জন্যে দ্বিতীয়বার ফেরত আসবে না এ বলে তখন ওই লেখার নিচে সিগনেচার করে দিল দেওয়ার পর দিয়ে পরবর্তীতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি ম্যাচ ওয়ান ডে ম্যাচ এবং বিভিন্ন ম্যাচ হয়েছিল ওই একই খেলোয়াড়ের সাথে শচীন তেন্ডুলকারে কিন্তু কার কখনও সেই আর শচীন তেন্ডুলকারকে সে পরাজিত করতে পারে নাই এরই একটি মাত্র কারণ হলো শচীন তেন্ডুলকার যখন এগে লেখেছিল যে এই সজকের এই আজকের এই দিনটি তোমার জন্য দ্বিতীয়বার আবার ফেরত আসবে না যে শচীন তেন্ডুলকারের মাথায় একটাই ছিল যে সে আমাকে আজকে পরাজিত করেছে আমি আজকে পরাজিত হয়েছি তার কাছে কিন্তু কি সময়টা যেন স তা দ্বিতীয়বার যেন আবার না আসতে পারে এই জন্য শচীন তেন্ডুলকার তখন থেকে নিজেকে আরও বেশি অনুশীলন করা শুরু করে দিল নিজে আরও প্র্যাকটিস শুরু করে দিল আগে যখন প্র্যাকটিস করত এখনও প্র্যাকটিস করে কিন্তু আগে যদি প্র্যাকটিস যদি দিনে যদি চার ঘন্টা করত। এখন সে শচীন তেন্ডুলকার তখন থেকেই আট ঘন্টা সে অনুশীলন করতে লাগলো প্র্যাকটিস করতে লাগলো প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে এলো যে শচীন তেন্ডুলকারকে আর সে কখনো আর আউট করতে পারে নাই তার কৃষি ওই লেখাটি তাকে অনেক পরিবর্তন করেছে শচীন তেন্ডুলকার উনি কখনও সময়টাকে নষ্ট করতে না আড্ডা দিয়ে সময় নষ্ট করতেন না উনি আজে বাজে এটা সেটা খেয়ে সময় নষ্ট করতেন না নিজের স্বাস্থ্য নষ্ট করতেন না সময়কে মূল্যায়ন করতেন শুধু প্র্যাকটিসে সময় দিতেন যে এমনও শোনা যাচ্ছে যে ঝড় বৃষ্টিতে মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না কিন্তু শচীন তেন্ডুলকার মাঠে গিয়ে তখন বলের প্র্যাকটিস করতেছে যে শচীন তেন্ডুলকারকে পরবর্তীতে আর কোনো দিন কোনো অবস্থাতে আর ওই খেলোয়াড় তাকে বলটা আউট করতে পারে নাই শুধু বলটা আউট না কোনো আউটে তাকে করতে পারে নাই কারণ আউট ছিল যে শচীন তেন্ডুলকার থেকে অনেক দূরে যে মানুষ প্র্যাকটিস করে অনেক কিছু করতে পারে যে শচীন তেন্ডুলকারের সফলতার পিছনে শুধু একটাই দেয় সেটা হলো যে সে প্র্যাকটিস করেছে এই কারণে সে অনেক কিছু অর্জন করতে পেরেছে তাকে আর কেউ কখনো পরাজিত করতে পারে নাই তো আমরা যদি আমাদের জীবনে শচীন তেন্ডুলকারের এ ছোট্ট একটা লেখা এই যে এই দিন তোমার জন্য দ্বিতীয়বার ফেরত আসবে না যদি আমরাও যদি শচীন তেন্ডুলকারের সাথে একমত হইয়ে যদি আমরা যদি এইভাবে আমাদের জীবনে যদি আমরা প্র্যাকটিস করি অনুশীলনের মাধ্যমে আমরা যদি কোনো কিছু করি তাহলে আমাদেরকেও কেউ পরাজিত করতে পারবে না আমরা আমাদের জীবনে অনেক কিছু অর্জন করতে পারবো আমাদের জীবন অনেক হাসিময় হবে অনেক সুন্দর হবে আজকে যারা ছাত্রবাই আসে যাদের কাছে অনেক বিষয় যদিও কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে তারা যদি কঠিন কঠিন মনে করে যদি তারা পিছনে পড়ে থাকে তাহলে তারা জীবনে কিছু করতে পারবে না তারা প্র্যাকটিস করার মাধ্যমে যে শচীন তেন্ডুলকারকে যেমন পরাজিত করতে পারে নাই এখন ছাত্রবাইরা যদি ঠিকমতো পড়ালেখা করে যে কোনো কঠিন বিষয় অনুশীলনের মাধ্যমে প্র্যাকটিসের মাধ্যমে যে ভালো শিক্ষকের কাছে গিয়ে শিখতে শিখতে তারাও এমন একটা সময় আসবে ত তখন তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তারা এক সঞ্চে তারা ভালো রেজাল্ট করতে পারবে তাই প্র্যাকটিস এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে প্র্যাকটিস করলে মানুষের জীবনে অনেক কিছু খারাপ চলে যায় প্র্যাকটিসের মাধ্যমে অনেক ভালো কিছু অর্জন করা যায় সবার জীবন সুন্দর হোক সবাই ভালো থাকুন আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভাই বন্ধু বা আপনাদের কারো যেন জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই আশা কামনা করে ভিডিও এখানে শেষ করলাম সালামুকুম ও রহমতুলিল্লা বরাকাতু